দীর্ঘ 25 বছর পর মাননীয় প্রধানমন্ত্রী এই হাওড় দূষিত মিটামানে আসছেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, হঠাৎ রাষ্ট্রপতির বাড়িতে গেলেন প্রধানমন্ত্রী এবং সেখানে গিয়ে চমকে গেলেন প্রধানমন্ত্রী এবং সেখানে কি হয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো। তো দর্শক কথা না বলে চলুন আমরা বিডম্বুল আলোচনা চলে যাই। বিডম্বুল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেছান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক কথা না বলে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে হাওড়ে যত ধরনের মাছ পাওয়া যায় আমরা চেষ্টা করব সব ধরনের মাছ দিয়ে ওনাকে আপ্যায়ন করার জন্য। 20 প্রকার মাছ খাওয়াবো ওনাকে, মাছ এবং পনির দুটোই আমরা পাঠাবো ওনারে। দীর্ঘ 25 বছর পর মাননীয় প্রধানমন্ত্রী এই হাওড় দূষিত মিটামানে আসছেন, আমরা অত্যন্ত আনন্দিত। আপনারা জানেন আজকে মহামান্য মিটামানে চলে আসবেন, আগামীকালকে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, মহামান্য ওনার নিজ বাসভবনে থাকবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী মহামান্যের বাসভবনেই উঠবেন এবং এখানেই খাওয়া দাওয়া করবেন। আমরা হাওড়ের মানুষ জানেন এখানে প্রচুর মাছ পাওয়া যায়, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে হাওড়ে যত ধরনের মাছ পাওয়া যায় আমরা চেষ্টা করব সব ধরনের মাছ দিয়ে ওনাকে আপ্যায়ন করার জন্য। কতদিন পর আসছেন উনি? উনি দীর্ঘ 25 বছর পর আসছেন। উনি 98 সনে 3রা অক্টোবর উনি আসছিলেন, 98 জানেন আপনারা বন্যা হয়েছিল, ওই সময় উনি মিটামানে একটু দেখার জন্য আসছিলেন আর দীর্ঘ 25 বছর পর আগামীকালকে উনি আসছেন। তখনও কি আপনাদের বাসায় এসেছিলেন? আপনাদের বাসায় কি তিনি আতিথ্যতা গ্রহণ করেছিলেন তখন? না, তখন এখানে আসার মতন পরিবেশ ছিল না, নৌকা দিয়ে আসতে হইতো, যে কারণে আমরা এই বাড়িতে আনা হয় নাই, আমরা তখন এই বাজারে ওইখানেই আমরা স্কুলে আমরা ব্যবস্থা করেছি। তার মানে এবার প্রথমবারের মতো আপনাদের মেহমান হচ্ছেন পারিবারিকভাবে কি ধরনের উৎসাহ? আচ্ছা একটু আমি রিলেট করে দিই, তার মানে সেটি হচ্ছে যে আমরা জেনেছি যে এখানকার অষ্টগ্রামের যে ঐতিহাসিক পনির সেটি তার খাবার মেনুতে থাকবে, অবশ্যই মাছ থাকবে, একটু মেনু নিয়ে যদি বলতেন। মেনু তো বললাম যে হাওড়ে যত ধরনের মাছ পাওয়া যায়, রুই, কাতলা, বোয়াল, চিংড়ি, বাইম, আরো যত ধরনের মাছ আছে সব আমরা চিতল, এগুলি আমরা প্রধানমন্ত্রী কোন মাছ পছন্দ করেন বেশি আপনার জানা আছে? আমরা যতটুকু জানি যে উনি এই বোয়াল আর না আপনার এই যে রুই মাছ, চিতল মাছ, তারপর পাবদা মাছ, এগুলি মাননীয় প্রধানমন্ত্রী পছন্দ করেন। 20 প্রকার মাছ খাওয়াবো ওনাকে। আর পনির তার সঙ্গে দেবেন কিনা? পনির সাথে উনি নিতে পারবেন কিনা হেলিকপ্টারে জানি না, তবে আমরা ওনার গণভবনে আমরা পনির পাঠিয়ে দেব ওনার জন্য, মাছ এবং পনির দুটোই আমরা পাঠাবো ওনার। প্রধানমন্ত্রী আপনার পরিবারের মেহমান হচ্ছেন প্রথমবারের মতো, জি জি, মানে পারিবারিকভাবে আনন্দের বিষয়টা কি? এটা তো একটা বুঝতেই পারেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাড়িতে আসছেন, এটার আনন্দটাই অন্যরকম, এটা আমি আপনাকে ভাষায় বোঝাতে পারবো না যে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, আবার কখনো আসতে পারেন কি না, আসবেন কি না, এটা তো ভবিষ্যৎ বলতে পারবে, কিন্তু উনি আসছেন আমরা আনন্দিত। বিভিন্ন জায়গায় আলাদা আলাদা খাবারের সংস্কৃতি থাকে, আমাদের হাওড়ের কোনো বিশেষ খাবারের সংস্কৃতি আছে কিনা, সেই খাদ্য সংস্কৃতি তার টেবিলে থাকবে কিনা? থাকবে, আমাদের হাওড়ে তো মূলত তো আমাদের তো মিঠা পানির মাছ, এই সমস্ত মিঠা পানির মাছই আমরা এখানে রাখবো এবং আমরা একদম ফ্রেশ মাছ খাওয়াবো। যেমন কালকে উনি আসবেন, আজকে আমরা এই মাছগুলিকে ধরার ব্যবস্থা করতেছি, আজকে যেগুলি ধরা হবে ওইগুলি কালকে ওনার জন্য ব্যবস্থা করা হবে, কোনো পুরনো মাছ বা এই ধরনের কিছু হবে না, একদম ফ্রেশ মাছ। দর্শক আপনারা ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কোনটাতে মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক এখন আমরা পরবর্তী ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আমি তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কত গেছি এটা হিসাব করে বলতে পারবো, যতবারই আমি গেছি ততবারই মানে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী আমাকে সেখানে রিসিভ করছে, মানে আমি তো আর এখানে রাজনীতির মধ্যে নাই, কারণ আমি রাষ্ট্রপতি, কালকে মিটিং হয়, কিন্তু যেহেতু উনি মিটামান আসতেছে এবং আমার বাড়িতে আসবেন, সুতরাং সারা জীবন যেখানে উনার বাড়িতে গেলে টুঙ্গিপাড়া গেলে উনি আমাকে রিসিভ করছে, অন্তত আমি আমার বাড়ির তো রিসিভ করতে, এই জন্যই আমি আসছি।
মহানকালকে কি খাওয়াবেন? এটা তো মানে এখানে আমার ছোট ভাই আছে, আব্দুল হক নুরু আছে, আমার বোন আসিয়া আছে, আমার ছেলে তৌফিক এমপি তারা আছে। তারা কি ব্যবস্থা করছে আমি আমারে কি খাওয়াবো এটাও জানি না, আর মাননীয় প্রধানমন্ত্রী কি খাওয়াবো এইটা আমি কই থাকতাম না। 98 সালে কি আপনার বাড়িতে আসছিলেন উনি? 98 সালে আমার বাড়িতে আবার তো কোনো রাস্তাই ছিল না, কারণ তখন ওখান থেকে মানে হাসপাতাল থেকে রিক্সা একটা দুইটা কৃষ্ণতে আনছিলাম, এই দুই রিক্সা ডাকায় তাও এই রিক্সা নেওয়া অসম্ভব হয় না, কিছুটা হাইট হয়ে গেছে। আর তখন আমার বাড়িতে আসার তো কোনো সুযোগ ছিল না, কারণ আমার বাড়ির যে সামনের যে গেট, যে গেটে যাবো এখন গাড়ি দিয়ে যাইতে পারি, কিন্তু সেখানে আইসা লঞ্চ ভিড়ত, নৌকা ভিড়ত, এই ধরনের অবস্থা, এটা আসাটাই সম্ভব ছিল না, তার জন্য তখন উনি আসে নাই। যেহেতু এখন মানে হেলিপ্যাডও তো আপনারা জানেন যে ওখানে হেলিপ্যাড থাকলে মানে অন্য কোথাও বেনু থাকলে হয়তো বা আমার না বাড়িতে না এসব পারতেন, কিন্তু অবস্থাটা এমন দাঁড়াইছে যে হেলিপ্যাডে আমাদের এই সমাবেশটা করছে, যেহেতু হেলিপ্যাডে সমাবেশ করছে যার জন্য আমার বাড়িঘাটে হেলিকপ্টার নামছে। সুতরাং আমার বাড়ির উপরে তো যাবে স্বাভাবিকভাবে, আমার বাড়িতে একটু না আসতে তো এটা আমারও কেমন হবে, আর ওনার জন্য এটা ঠিক হবে কি যে আমার বাড়িতে উনি আসবেন না? এই হিসাবে আমি খুবই খুশি যে উনি আমার বাড়িতে আসতেছেন, বঙ্গবন্ধু তেমন আসছে। আমি যখন 70-এ পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য প্রার্থী ছিলাম তখন আমার পক্ষে প্রচারের জন্য উনি নিজে বঙ্গবন্ধু আসছিল। এই নীতি অষ্টগ্রাম নীতামণি না সবগুলি উনি হয়ে গেছে, তখন আমি তেমন আসছি, কিন্তু তখনও এমন পরিবেশ বা সুযোগ ছিল না যে বঙ্গবন্ধু আমার বাড়িতে আসবে। তবে বঙ্গবন্ধু আমার বাড়ি ওই তখন যে আমাদের বাজারে যেটা আছে ওখান থেকে আমি বাড়ি দেখাইছি, ওই যে আমার বাড়ি দেখা আছে, দেখা দেখছে কিন্তু আসতে পারেনি। প্রধানমন্ত্রীও 98 সালে বাড়ি কোথায় এটা দেখছে, কারণ হাসপাতাল থেকে আমার বাড়িটা দেখা যায়, দেখছে কিন্তু আসতে পারে না, আসার সুযোগ ছিল না রাস্তার জন্য যোগাযোগের জন্য। এখনো তো আসে না, আসুক, এটা একটু পেন্ডিং থাক, আসলে পরে কেমন লাগে এটা আমার মনে হয় এটা পরে বললে বুঝতে ভালো হবে। তবে আমার মনে হয় আমি আমার পরিবারের সদস্য যারা আছে সবাই খুবই খুশি যে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে বঙ্গবন্ধুর কন্যা উনি আমাদের বাড়িতে আসছে, এই জন্য আমরা সবাই খুবই আনন্দিত। তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি, ভিডিওকে শেষ করে ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক ভিডিও শেষ করতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।